বন্ধুরা, মুখের দুর্গন্ধের কারণ হলো টনসিলে জমে থাকা এই হলুদ পাথরগুলো। এগুলোকে বলা হয় টনসিল স্টোন। ডাক্তার প্রথমে একটি টাং হোল্ডার দিয়ে জিভা আটকে রাখে, এরপর এক ধরনের চিমটার সাহায্যে টনসিলে সামান্য চাপ দিলেই পাথরগুলো বেরিয়ে আসতে থাকে। এভাবে ডাক্তার একটির পর একটি পাথর বের করতে থাকেন, টনসিলের ভিতরে জমে থাকা পাথরও বের করে আনে। এরপর সবগুলো পাথর বের হয়ে গেলে একটি টাং ক্লিনার দিয়ে জিভার মধ্যে জমে থাকা সবগুলো ময়লা তিনি পরিষ্কার করে দেন। এভাবে মুখ পরিষ্কার করলে মুখে আর কোনো দুর্গন্ধ থাকে না। বন্ধুরা, এই চমৎকার ভিডিওটি দেখার জন্য একটি লাইক তো করতেই পারেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।